কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায় আমি আসলে ভিতরের কথা বলতে চাই না আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি ওই আগর গাছ আছে না পেরেক খেয়েছে সুগন্ধি ছড়িয়েছে ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে আমি অনেক পেরেক খেয়েছি জীবনে অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি দাওরা পরীক্ষা দিব আমাকে সুযোগ সুযোগ দেন আমাকে হয়নি আজকে মনের কষ্টে কথাটা বললাম আপনারা তো প্রশ্ন তুলতে পারেন থেকে এসে এত কিছু বলছে কেন ইত্যাদি ইত্যাদি আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ওস্তাদদের কাছে পড়িয়েছেন মাঝখানে ট্র্যাক হারিয়েছি তারপর আবার ফিরে এসেছি এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কাভার করেছি করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি সর্বশেষবার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ তোমাকে নিতে পারছি না কথা বলার সময় তো অনেক কথা বলেন আমি কিছু বলি না আমি যদি বলি শুনতে খারাপ লাগবে ভালো লাগবে না আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাককে আঘাত করবেন না ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না তার গর্জন সহ্য করতে পারবেন না আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই অজুহাতে টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কি না এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রের সহবতের অবস্থা তাহলে আমরা কি করবো সেটা আমাকে বলে দেন আমার কথা বাদ দেন এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাড়ি রেখেছে মাসা আল্লাহ উপর কাপড় পরেছে কোরআন পড়া শিখছে হাদিস পড়া শিখছে তাবলিগের সময় দিচ্ছে আল্লাহর সময় দিচ্ছে তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন শিখি অর্থ বুঝি হাদিস পড়ি আমরাও দিনের জন্য কিছু করি এদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করান না এদেরকে কোনো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে পাঁচ বছর সাত বছর পড়ান দেখি ওরা কি ওদের ট্র্যাক্টার থেকে সরে এসে নতুন করে আবার মিজানে ভর্তি হতে পারবে পারবে না তাহলে ওদেরকে চার বছর পাঁচ বছরের কোনো কোর্সে ভর্তি করতে পারতেন না এরকম কয়টা মাদ্রাসা আপনি আমাকে দিতে পারবেন যেখানে পাঁচ বছরের কোর্স আছে আছে কয়টা মাদ্রাসা কিছু কিছু মাদ্রাসা আছে আছে না কয়েকটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো আছে এখানে সব সব ছাত্রকে এখানে গিয়ে পড়তে পারবে উচিত ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসা সুযোগ করে দেয়া এই ছেলেরা কি দেশ সম্পদ নয় সম্পদ নয় এরা কি জন্য উম্মত করতে পারবে না যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন পালিশ করতেন সে সৌরভ ছড়াত যদি আপনি পালিশ করতে না পারেন মহব্বত করতে না পারেন কাছে টানতে না পারেন খালি সমালোচনা করতে থাকেন এক সময় সে হারিয়ে যাবে উম্মার ক্ষতি হবে এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্য অন্যদের থাকবে না যারা যারা আস্তে 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 উম্মা থেকে হারিয়ে গেছে ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে কেউ পূরণ করতে পারেনি অতএব বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে ভালোবাসা ঋদ্ধতার সাথে সবাইকে কাছে নেওয়ার মানসিকতা তৈরি করতে শেখেন মানুষ চলতে গেলে দিনের পথে কথা বলতে গেলে খেদমত করতে গেলে মানুষের ভুল হতেই পারে স্বাভাবিক বিষয় এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার মধ্যে নিজের ক্রেডিট মনে করেন আপনি ভুল করবেন আপনি পশ্চিমাদেরকে ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে আপনার কোনো উপকার হবে না একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন কালকে সেই বিপদ আপনার ঘরেও আসবে তখন আপনিও পার পাবেন না এখানে একটাই ইস্যু যারা লাইল্লাহের আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুশমন টার্গেট করবে আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয় তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম আমি কথা এরকম বলতে চাই না বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুকু কথা বলে আমি অপচয় করলাম এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরও ভালো কয়েকটা কথা বলতে পারতাম কথাগুলো বললাম এই কারণে বাস্তবতা বোঝানোর জন্যে কারণ অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলোকে বিষয়গুলো এমন আমাদের উদারতার প্রয়োজন আছে আমাদের যুব সমাজ আমাদের সম্পদ তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মাওলানা হতে পারবে সম্ভব না সম্ভব এটা সম্ভব ছিল এবং এত বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে আপনি একা একা দিনে খেদমত করতে পারবেন না সম্ভব না তখন কি হবে এই ছেলেরা কি হবে হতাশ হয়ে যাবে তারা আবার সেই সেকুলার লাইনে দৌড়াবে এবং ইসলামের শত্রুটা ওদের প্রতিভাগুলো কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে এদেরকে উসকিয়ে দেবে এরকম হবে আমরা আমাদের ক্ষতি করছি আমাদের সন্তানদেরকে আমাদেরকে কাছে টানতে হবে কাছে টেনে ওদেরকে মহব্বতের সাথে বসিয়ে বুঝিয়ে এই উম্মা রত্ন করে তৈরি করতে হবে এই দায়িত্ব মূলত ওলামায় এই দায়িত্ব বড় বড় ওলাম কেরামের তাদের দায়িত্ব আসার তখন দেখবেন আমার মতো হাজার হাজার ছেলে উঠে আসছে এবং দিনের খেদমুত করছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন কথাগুলো আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি আমি এদেশের কেরামের প্রত্যেককে ভালোবাসি মব্বত করি আমি কারো অন্ধ অনুকরণ করি না কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না কারণ এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয় এখন মুসলিমদের ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময় প্রত্যেক ওলামায় কেরামকে শ্রদ্ধা করতে হবে তাদের বইপত্র পড়তে হবে তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্যে তারাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি সমালোচনা করার সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান দেখবেন পাঁচটা মিনিট কথা পর্যন্ত বলতে পারবে না ওইখানে বসে শুধু দুই লাইন লেখা পর্যন্তই শেষ মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না খালি ওইখানে বসে লিখা কমেন্ট করা এতটুকু করতে পারবে এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না আদতে কোনো উপকার হয় না আসুন সমালোচনার মানসিক মানসিকতা ত্যাগ করুন ভুলভ্রান্তি মানুষের হলে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন এবং এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার জেনারেল প্ল্যাটফর্ম তৈরি করেন প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না শুধুমাত্র কথা বলে কাজ হবে না তখন এই ছেলেগুলো ঝরে পড়বে হ্যাঁ যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে এগুলো ইনক্লুড করা উচিত এটা পরামর্শ ছিল একটা মানুষের পরামর্শ থাকতে পারে না মত প্রকাশের স্বাধীনতা নাই ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার করলে ভালো হতো কীরকম ভালো হতো যে সেকুলার নাস্তিক যারা আছে ইসলামের শত্রু যারা আছে প্রকাশ্য তারা কখনো আমাদের ওলামাইকলামদেরকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আন্ডার এস্টিমেট করতে পারতো না তারা দাপটের সাথে মেম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে অর্থনীতি নিয়ে রাজনীতি নিয়ে বিশ্বনীতি নিয়ে সব কথা বলতো এবং জ্ঞানের সাথে গর্বের সাথে এটা এটা কি ভালো ছিল না অবশ্যই ভালো ছিল একজন আলেম তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব যোগ্যতা রাখবেন এটা হওয়া উচিত একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন এমন যোগ্যতা হওয়া উচিত শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে এমনটা হওয়া উচিত এটা হচ্ছে রিয়েল আলেম স্কলার উমরুল খতাব রদিউল্লাহ শুধুমাত্র রাতের বেলা তাহা যদি পড়তেন না ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসন করেছেন আবু বকর সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না বরং তিনি তার ওই মসনত থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন এটি ইতিহাসে বিরল আবু ইবাহালেফ শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসুলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফতের সময় এটা বিরল ইতিহাসে উসমান আল্লাহ একজন শুধু ব্যবসায়ী ছিলেন না এবং তিনি এমন একজন শাসক ছিলেন যার যার শাসনামলে ইসলাম সাইপ্রাস দ্বীপ দ্বীপ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তো শুধুমাত্র আমরা কি তসবি দানা নিয়ে ব্যস্ত থাকব শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকব। না আমরা কনস্ট্রাকটিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উম্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে কোনটা করা উচিত আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি আর বেশি কিছু নয় এটা পূরণ হবে কি হবে না আমি জানি না হতেও পারে আবার নাও হতে পারে আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে পারে অথবা অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে তার পরবর্তী আসতে পারে কিন্তু এই স্যাব নেমারিয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ধাঁচেই হবে ইনশাল্লাহ এখন এই মাঝখানের পথ চলাটুকুতে আমাদেরকে সবরের সাথে এগোতে হবে সমালোচনা সংস্কৃতি বাদ দিয়ে আপোষে মহব্বতের সাথে ভুলভ্রান্তি আপসে সংশোধন করে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম করে বিভক্তির দিকে না গিয়ে একে অপরের সাথে গিবত তোহমত কাদা ছড়াছড়ি না করে যদি আমরা এগোতে পারি দেখবেন ইনশাল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভব আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন হিপস করেন অর্থটা বোঝেন আরবি ব্যাকরণ শেখেন আরবি ভাষা শেখেন কোরআনের অর্থটা বোঝেন তারপরে আরফুল কোরআন ইবনে ক্যাসির জালালাইন জিতাফসিরটা আপনার কাছে ভালো লাগে আপনি পড়েন যে যেটা বুঝতে পারছেন না ওলা মেক এরামের সৌভদে কি অর্থটা বোঝে নেন এরপর আদেশগুলো মানেন সলাত তওহিদ সিয়াম সদাকা আমর উল্মা আরুফ নাহিয়ান মুংকেয়ার যতগুলো আদেশ কোরেনে আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন যত নিষেধ আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন শিরিক করেন না বেদাহাতে যায়ন না হারাম খায়ন না যে সুদ ঘুষ জেনা দেবিচার। এই যে চুরি ডাকাতি দুর্নীতি এগুলো ধার কাছেও যায় না আল্লাহ নিষেধগুলো বর্জন করেন এগুলো কোরআনের বেসিক বেসিক হক কাজ এরপর আপনি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন নিজে আমল করেন পরিবারের উপর আমল প্রতিষ্ঠিত করেন এবার আপনি দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন আপনার দাওয়াতে যত মানুষ হকের পথে আসবে সমস্ত মানুষের নাকি আপনি একাই পাবেন ইনশাল্লাহ আর আপনার ভুল কাজের কারণে মানে অন্যায় পথে মানুষকে ডাকার কারণে যত মানুষ অন্যায় করবে এই সমস্ত অন্যায়ও কিন্তু আপনার চলে আসবে সো ইসলামের এই দাওয়াত কোরআনের দাওয়াত শুধু মুসলিমদের মাঝে নয় অমুসলিমদের মাঝেও পৌঁছে দিতে হবে ইসলামের সৌন্দর্য দেখে দেখবেন ইনশাল্লাহ হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করবে ইনশাল্লাহ তার ইসলামের দাওয়াতটা ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করা অনলাইন সেকশন অফলাইন সেকশন মসজিদ ভিত্তিক মক্তব ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমকে কাজে লাগিয়ে কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে আল্লাহবাক সবাইকে এই তৌফিক দান করুন আমিন আমরা সর্বশেষ কথা এটাই বলতে চাই যে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহবাক একই সুন্না রেখেছেন যারা যুগে যুগে আল্লাহর হেদায়ত মেনেছে আল্লাহবাক উদ্ধার করেছেন যারা মানেন নাই আল্লাহবাক তাদেরকে ধ্বংস করেছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে আল্লাহবাক এই কোরআন দিয়েছেন এই কোরআন এবং হাদিস নবী সুন্নাহ এই দুটোকে দিয়ে নবী সাল্লাহ আলিম ইসলাম তেইশ বছরের মধ্যেই জাহেলিয়াতের আরবকে সোনালী আরবে পরিণত করেছেন এই সময়গুলোর মধ্যে সাহাবেকেরা আমরা আল্লাহ আনহুম কোরআন পড়তেন কোরআন হিপস করেছেন অর্থ বুঝেছেন আদেশ মেনেছেন নিষেধ বর্জন করেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন এই কাজগুলো যদি আমরা এখনও করতে পারি এবং আমরা ঐক্যবদ্ধ থাকি আপসের হিংসা বিদ্বেষ গিবদ্ধমত ত্যাগ করি সবার ভালোটুকু গ্রহণ করি সবার খারাপটুকুকে ছেড়ে দেই ঐক্যবদ্ধ থাকি আমরা পরশ্রীকাতরতায় না ভুগি উম্মার সম্পদ তৈরি করতে পারি যুব সমাজকে আল্লাহর পথে আনতে পারি আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহর পথে আনতে পারি আমরা যদি সত্যিকারে জ্ঞান অর্জন করতে পারি জ্ঞান আমল করতে পারি পারিবারিক আদর্শ ধরে রাখতে পারি ইসলামী সংস্কৃতি ধরে রাখতে পারি হালাল খাই আমরা যদি হারাম না খাই হালালে থাকি ইসলামের দাওয়াতি কাজ করতে থাকি নিজেদের প্রতিভা যান মাল সময় শ্রমগুলো ব্যয় করে দিনে খেদমত করতে থাকি ইনশাল্লাহ দেখবেন যেভাবে আরবের জাহিলিয়া দূর হয়েছে ইনশা আল্লাহ আজাল অচিদেই আরবের জাহিলিয়াতের মতো এই বিশ্বের সমস্ত জাহিলিয়াত দূর হয়ে সোনালি সকাল উদিত হবে ইনশালু আজাল আল্লাহ কাকে তারা করবেন কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন কিন্তু হবে ইনশাআল্লাহ এই বিষয়ে কোনো সন্দেহ নাই